হ্যালো ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি মধ্যমা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি গড় নিয়ে আলোচনা করেছিলাম, আজ থেকে আমি মধ্যমা নিয়ে আলোচনা করব। তো মধ্যমা নিয়ে প্রথম যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে, মানে ভিডিওতে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে মধ্যমাটা কি। মধ্যমা হচ্ছে মধ্যগম্যতার অপর আরেকটি মাপক। তো এটাকে কি করতে হবে, অবিন্যস্ত রাশিতত্ত্বকে মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম, মানে ছোটো থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নিতে হবে। সাজিয়ালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়ই হলো রাশিতত্ত্বের মধ্যমা। ঠিক আছে, তো বিষয়টা তোমাদেরকে আমি অঙ্কের মাধ্যমে ক্লিয়ার করে দেবো যে এখানে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়ই হলো রাশিতত্ত্বের মধ্যমা, সেটা কীভাবে বের হচ্ছে। ঠিক আছে, যেমন দেখো এইখানে একটা অঙ্ক বলেছে কি, যে আমরা 10 জনের প্রত্যেকে 10 টাকা, 15 টাকা, 14 টাকা, 20 টাকা, 12 টাকা, 18 টাকা, 22 টাকা, 24 টাকা, 100 টাকা, 200 টাকা করে খাবারের ব্যবস্থা করলাম। এটাকে যদি আমরা গড় বের করতাম তাহলে কীভাবে গড় বের করতাম, এই সবগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ করতাম। কারণ কি, যেহেতু আমরা এখানে 10 জন আছি সেজন্যে। ঠিক আছে, তো এই সবগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ করে যে মানটা পেতাম সেটাই হচ্ছে আমার যৌগিক গড়। কিন্তু এখানে আমি বের করবো এর মধ্যমা। তাতে এর মধ্যমাটা দেখো আমি কীভাবে বের করছি। তো দেখো এখানে যে মানগুলো ছিল এলোমেলোভাবে আছে, এই মানগুলোকে আমি এখানে সাজিয়ে লিখলাম। তো সাজিয়ে লিখলাম কীভাবে লেখা হলো, প্রথমে 10 হলো, 12 হলো, 14 হলো, 15, 18, 20, 22, 24, 100, 200। তো প্রথমে দেখতে হবে যে এই যে পদগুলো আছে সেই পদগুলো জোড় সংখ্যায় আছে না বিজোড় সংখ্যায় আছে, মানে যুগ্মতে আছে না অযুগ্মতে আছে। তো দেখি প্রথমে গুণে দেখি কটা পদ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে যুগ্ম পদে আছে। তো দেখো এটাকে আমি কীভাবে করছি। তো আমি পদগুলোকে এখানে লিখে নিলাম, 10, 12, 14, 15, 18, 20, 22, 24, 100, আর একটা হচ্ছে কত, 200। তা আমি এখানে দেখলাম যে এখানে হচ্ছে যুগ্ম পদ, তার মানে কি এন সমান সমান হচ্ছে কটা পদ, 10টা পদ। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এন মানে হচ্ছে তোমার পদ সংখ্যা, তাহলে এখানে পদ আছে কত, 10। 10 মানে হচ্ছে কি, যুগ্ম। এবার দেখো যখন যুগ্ম থাকবে তখন আমরা কি করে মধ্যমা বের করব, তখন লিখে দিই অতএব নির্ণয়, লিখব কি নির্ণয় মধ্যমা। যেহেতু এটা যুগ্ম আছে তাহলে এখানে কত পদ আছে, 10টা পদ আছে, তো 10-এর অর্ধেক কত, 5। তার এখানে লিখব 5তম পদ যোগ 5-এর পরেরটা কী হবে, 6তম পদ বাই কত, 2। ওই যে একটু আগে যেটা সংখ্যাটা আমি পড়লাম, এই যেখানে যে লেখা আছে দুটি মধ্যমানের গড়। ঠিক আছে, এখানে এন যেহেতু যুগ্ম সংখ্যা সেখানে দুটি মধ্যমান হয়ে গেলো, একটা 5তম পদ, একটা 6তম পদ, তো আমাকে দেখতে হবে 5তম পদে কী আছে আর 6তম পদে কী আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 5তম পদে আছে 18 আর 6তম পদে আছে 20। তার মানে 18 আর 20-র মাঝখানের যে পদটা হবে সেটাই হবে ওর মধ্যমান, যে সংজ্ঞা অনুসারে যেটা আছে। এখানে কত লিখবো তাহলে আমরা, 18 যোগ 20 বাই 2। তো যোগ করলাম হলো 38 বাই 2, তাহলে এটা অ্যান্সার দাঁড়ালো কত, 19। তার মানে এই অঙ্কের মধ্যমা বের হলো কত, 19। এটা কখন হলো, যখন যুগ্ম থাকবে। এবারে যুগ্ম পদটা যদি বেশি হয়, মানে যদি 12 হয়, ঠিক আছে, মানে 12 যদি হয় তাহলে 12-এর অর্ধেক কত, 6। তাহলে আমি এখানে কী লিখবো, 6তম পদ যোগ 7তম পদ। এবার যদি 8 হয় তাহলে 8-এর অর্ধেক কত হবে, 4। তাহলে এটা লিখবো 4তম পদ যোগ 5তম পদ, তাকে আবার কত দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিব। এটা কোন ক্ষেত্রে সম্ভব, এটা একমাত্র কিন্তু যুগ্ম সংখ্যার ক্ষেত্রেই এই প্রসেসটা সম্ভব হবে। এবার যাচ্ছি আমি অযুগ্মর ক্ষেত্রে কীভাবে করা হয়। তো এখানে প্রয়োগ 14টা দেখো কীভাবে আছে, আমি আমার কিছু বন্ধুর ওজন নিচে লিখেছি, তাদের ওজনের মধ্যমা নির্ণয় করি। তো 32 কিগ্রা, 30 কিগ্রা, 38 কিগ্রা, 40 কিগ্রা, 36 কিগ্রা, 45 কিগ্রা, 50 কিগ্রা, 52 কিগ্রা, 40 কিগ্রা, 65 কিগ্রা, 54 কিগ্রা। তো এবার এখানে লিখলাম বন্ধুদের জন্য মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে কি, ছোটো থেকে বড়, মানে সব থেকে ছোটোটা আগে হবে, মানে সবচেয়ে কম ওজনটা, আর তারপরে সবচেয়ে শেষে হবে বড়োটা।
এখানে সবগুলোকে সাজিয়ে লেখা হয়ে গেল। তো এখানে 40 দুইবার আছে, তোমাকে 40টা দুইবারই লিখতে হবে। এর মানে না যে একবার লিখবো, তো দুইবার যেহেতু আছে আমাকে দুইবারই লিখতে হবে। হ্যাঁ, তা আমি এখানে গুণে দেখছি যে এন এর মান হচ্ছে 11। 11 কি? অযুগ্ম। এবার যদি অযুগ্ম পদ হয় তাহলে অযুগ্ম পদ যদি 11 যেহেতু বলছে, 11 সঙ্গে এক যোগ করে দেবো তাহলে কত হয়ে গেলো? 12। তাহলে 12-র অর্ধেক কত? 6। তার মানে অ্যান্সার হবে যে 6 নম্বর পদটা যে থাকবে সেটাই হবে এর অ্যান্সার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, তার মানে এই 46, তার মানে ওজনের মধ্যমা কত হবে? 40, 6তম পদটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এটাকে আমি একটু তোমাদেরকে বলে বলছি। তো দেখো অঙ্কটা এখানে দেওয়া আছে, ওজনগুলো 30, 32, 36, 38, 40, 44, 45, 50, 52, 54 আর একটা হচ্ছে কত? 65। এবার এই মানগুলোকে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমি লিখছি এন সমান সমান 11। 11টা কি? 11টা হচ্ছে অযুগ্ম। ঠিক আছে, 11 যেহেতু অযুগ্ম অতএব নির্ণয় মধ্যমাটা আমি কী করে বের করবো? নির্ণয় মধ্যমা লিখব 11+1তম পদ বাই 2। ঠিক আছে, এখানে কিন্তু পদটাকে দুই দিয়ে ভাগ দিতে হবে, এখানে সংখ্যাটাকে দুই দিয়ে আমরা ভাগ দিব না, আমরা এখানটা পদটাকে দুই দিয়ে ভাগ দিব। তাহলে 12/2তম পদ, এটা একমাত্র বিজোড়ের ক্ষেত্রে সম্ভব, যদি সংখ্যাটা অযুগ্ম থাকে বা বিজোড় থাকে তাহলে। তার মানে কততম পদ? 6তম পদ। তাহলে 6তম পদে কী আছে? তো 1, 2, 3, 4, 5, 6। 6তম পদে আছে কত? 40। সেই জন্য 6তম পদে যেহেতু 40, তাহলে অ্যান্সার হিসেবে কত? 40। 40 কী লিখবো? কিগ্রা, যেহেতু অ্যান্সার মানে ওজনটা কিগ্রাতে আছে। আশা করি বুঝতে পেরেছো। তো যেখানে বুঝতে পারবে না সেটা ভিডিওটাকে আবার রিপিট দেখবে, তাহলে ঠিক বুঝতে পারবে যে আমি কী এখানে বলতে চাচ্ছি অযুগ্ম আর এই যুগ্মর ব্যাপারে। এবার যাচ্ছি এর পরের অঙ্কে। তো এখানে দেখো প্রয়োগ ষোলো, এখানে লেখা আছে দুটি কবাডি দলের বিভিন্ন ম্যাচে প্রাপ্ত পয়েন্ট নিচে দেওয়া হলো, এদের মধ্যমা নির্ণয় করি। তো দুটি কবাডি দল, এটা 1 নম্বর দল, এটা 2 নম্বর দল। তো 1 নম্বর দলে দেখো কাবাডির মানটা কি হবে? 5, 6, 7, 8, 9, 10, মানে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। তো এবার আমাকে দেখতে হবে যে এখানে কয়টা ঘর আছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তারপরে 11টা ঘর আছে। তো 11-র অর্ধেক 11-র সঙ্গে এক যোগ করবো, তাহলে 12। 12-কে দুই দিয়ে ভাগ দিব, তাহলে 6। তার মানে 6তম পদটা হবে এর অ্যান্সার। তার মানে 1, 2, 3, 4, 5, 6, মানে অ্যান্সার হচ্ছে কত? 10। তো এখানে দেখুন সংখ্যা কবাডি দলের মান পয়েন্টটাকে লিখে নিলাম। তো আমি দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আছে। তার মানে এন সমান সমান 11। 11 মানে হচ্ছে তোমার অযুগ্ম, অতএব নির্ণয় মধ্যমা 11+1/2 তম পদ, তার মানে 12/2তম পদ, তার মানে কততম পদ? তার মানে হচ্ছে কত? 6তম পদ। তার মানে দেখো 6 নম্বর ঘরে কী আছে? 1, 2, 3, 4, 5, 6। 6 নম্বর ঘরে আছে কত? 10। তার মানে প্রয়োগ ষোলোর 1 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 10। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 2 নম্বরটা একদম এইভাবেই করব। এবার প্রয়োগ ষোলোর 2 নম্বর, তো 2 নম্বরটা দেখো, 2 নম্বর যে মা পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো গুণে দেখা হচ্ছে যে এখানে এন সমান সমান হচ্ছে 12। 12 মানে হচ্ছে কি? যুগ্ম। তো এবার আমি লিখব, অতএব নির্ণয় মধ্যমা, নির্ণয় মধ্যমা হয়ে যাবে কত? 12। 12 অর্ধেক কত? 6। 6তম পদ যোগ 7তম পদ, এই দুটো পদের যোগফলকে দুই দিয়ে আমাকে ভাগ দিতে হবে। তো এখানে দেখতে হবে 6 নম্বর পদে কী আছে, 7 নম্বর পদে কী আছে। 1, 2, 3, 4, 5, 6। 6 নম্বর ঘরে আছে 10, তাহলে 7 নম্বর ঘরে হবে কত? 15। আমাকে লিখতে হবে কত? 10+15/2, তার মানে অ্যান্সার দাঁড়ালো কত? 25/2। এবার 25কে দুই দিয়ে আমরা দুই দিয়ে ভাগ দিই, তাহলে 12.5। তাহলে 2 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে 12.5। আশা করি বুঝতে পেরেছে যে মধ্যমাটা কী করে বের হচ্ছে যুগ্ম অযুগ্মতে।
তো যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টে সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর এবার যাচ্ছি আমি এর পরের অঙ্কে, কষে দেখি অঙ্কগুলো নিয়ে কিছু আলোচনা করি। এবার দেখো কষে দেখি 26.2 কিছু অঙ্ক। তো এখানে বলেছে 1 নম্বর অঙ্ক যে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রিয়লব্ধ অর্থ মানে টাকায়, মানে এই পরিমাণ এগুলো হচ্ছে টাকার অর্থ। এখানে বলছে কি বিক্রিয়লব্ধ অর্থের মধ্যমান নির্ণয় করি। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, তো এখানে আমি প্রথমে কি করলাম বিক্রিয়লব্ধ অর্থকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে সবচেয়ে কমটাকে আগে লিখলাম আর সবচেয়ে বেশিটাকে পরে লিখলাম। এবার এখানে কাউন্ট করে দেখছি যে এখানে এটা পদটা হচ্ছে জোড় না বিজোড়, 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা সংখ্যা আছে, তার মানে এখানে মানটা হচ্ছে কি বিজোড়, ঠিক আছে। তার মানে n = 7 এটা হচ্ছে তোমার তাহলে অযুগ্ম। তো অযুগ্ম যদি থাকে তো তোমাদেরকে একটু আগে বললাম অযুগ্ম যদি থাকে তাহলে 1 বাড়িয়ে দিব, তাহলে 7+1/2 তম পদ, তাহলে এটা হয়ে গেল কত 8/2 পদ, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 4তম পদ। তো বিক্রিয়লব্ধ অর্থের পরিমাণ হচ্ছে কত মধ্যম হবে 4তম পদ। 4তম পদে কী আছে 1, 2, 3, 4, তার মানে 4তম পদে আছে কত 107, তার মানে এর অ্যান্সার হবে কত 107 টাকা। আশা করি বুঝতে পেরেছো কী হবে হলো। এবারে আছে আমি এর 2 নম্বর অঙ্কে। দেখো এখানে 2 নম্বর অঙ্ক বলেছি কি কিছু পশুর বয়স বছরে দেওয়া আছে, তা এবারে এই মানগুলোকে যে বছরে যে মানগুলো দেওয়া আছে বয়সগুলো সেগুলোকে আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি। দেখো পশুর বয়স ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম কত, প্রথমে 4, 5, 6, 9, 10, 11, 18, 20, তাহলে এখানটায় এন সমান সমান হচ্ছে কটা পদ সেটা গুণিনি, তো 3, 3, 6, 2, 8, তার মানে এটা হচ্ছে 8। আটটা হচ্ছে কি, আটটা হচ্ছে তোমার যুগ্ম। তো যুগ্ম যদি থাকে তাহলে যেহেতু যুগ্ম আছে তো যুগ্ম 8 আছে, তো 8-এর অর্ধেক কত 4, তার মানে এখানে লিখব আমি কত 4তম পদ যোগ 5তম পদ, 5তম পদ। এই 4তম পদ আর 5তম পদকে মানটা লিখে তাকে 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এবার দেখো 4 নম্বর পদে কী আছে 1, 2, 3, 4, 9, আর 5 নম্বর পদে আছে কত 10, তা আমি এখানে কী লিখব 9+10/2, তাহলে 4 নম্বর পদে আছে 9 আর 5 নম্বর পদে আছে 10। তা এবার দুটাকে যোগ করছি, যোগ করে হবে কত 19, 19কে 2 দিয়ে ভাগ দিব, তো 19কে 2 দিয়ে ভাগ দিয়ে হবে কত 9.5, তাহলে অ্যান্সার হয়ে গেলো কত 9.5 বছর, তার মানে বয়সের মধ্যমা হলো কত 9.5 বছর। আশা করি বুঝতে পেরেছো। এবার যাচ্ছে আমি 3 নম্বর অঙ্কে। তো দেখো এবার 3 নম্বর অঙ্কটা যেটা বলেছে, 3 নম্বর অঙ্ক বলেছে কি 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে, তো এখানে 14 জনের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে, এই প্রাপ্ত নম্বরগুলোকে মধ্যমা বের করতে বলেছে। তো দেখো আমি মধ্যমাটা কী করে বের করছি এর, তো সর্বপ্রথম কী করলাম প্রাপ্ত নম্বরগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তো এইভাবে আমি ঊর্ধ্বক্রমে সবগুলো প্রাপ্ত নম্বরকে সাজিয়ে লিখলাম, মানে ছোট থেকে বড় আকারে লিখলাম। তো এখানে দেখছি 14 জন বলা আছে, আমরা 14 হচ্ছে তোমার কি জোড় সংখ্যা, তার মানে এখানে এন সমান সমান হচ্ছে 14 মানে হচ্ছে যুগ্ম। তো যুগ্ম যদি থাকে তাহলে আমরা লিখব অতএব প্রাপ্ত নম্বরের মধ্যমা, যেহেতু 14 আছে তো 14-র অর্ধেক কত 7, তার মানে 7তম পদ প্লাস 8তম পদ বাই কত 2, তাহলে 7 নম্বর পদে কী আছে 8 নম্বর পদে কী আছে এই দুটোর মান বসিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমার প্রাপ্ত নম্বরের গড় পেয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7। 7 নম্বর ঘরে আছে 54 আর 8 নম্বর ঘরে আছে 55, তো আমি এখানে লিখব কি 54+55/2, তো এত এটার অ্যান্সার হবে কত যোগ করে দিব 109, এ দুটাকে যোগ করলাম, এক দুটাকে যোগ করে 109/2 বের হলো, তো 109/2 মানে হচ্ছে কত 54.5, তার মানে এই অঙ্কের মানে 3 নম্বর অঙ্কের প্রাপ্ত নম্বরের গড় হয়ে যাবে কত, মানে গড় বলছি মধ্যমা হয়ে যাবে কত 54.5। আশা করি বুঝতে পেরেছ, যেখানে যে বুঝতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর আজ আমার ভিডিও এই পর্যন্ত থাকলো, এবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে।
এরপরে আমি মদ্যপান পরবর্তী কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।